নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদা আরো শের মেহমান করেছেন আল্লাহ, আরো শের মেহমান করেছে কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক কিনা, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা কর করোনা, ও গো মদিনাওয়ালা কর করোনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে, নবীর দিদার চান, কথা বলেন চান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ঠিক কিনা বলেন, সুরায়ে ফুরকান 25 নম্বর সুরা, সুরায়ে ফুরকানের 70 নম্বর আয়াতের আয়াতে কারিমা পাঠ করেছি, বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ যতটুকুন সময় আমি এখানে আছি এটার উপরে আলোচনা করব তাফসির মূলক, আলহামদুলিল্লাহ বলেন, চলে যাবে আমাকে ফেলে চলে যাবেন, কে কে চলে যাবেন আগে আগে ফয়সালা হয়ে যাক, চলে গেলে এখন চলে যান, ক্লিয়ার রাস্তা, কেউ যাবেন না, আমার কথা রাগ করতেছেন, কেউ যাবেন না, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো, বলেন আমিন। ইনশাআল্লাহ আমার ভাইজান অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেন সারা দেশে, আপনাদের এখানে আসছিলেন কিছুদিন আগে, তাই না? তো আজকেও মেহমান হিসেবে এসেছেন বলি আলহামদুলিল্লাহ, ওনার পরে আমার আলোচনা আপনাদের কতটুকু ভালো লাগে জানি না, তবে একটা বিশ্বাস আছে কোরআন হাদিসের আলোচনা সবগুলোই ভালো, ঠিক কিনা বলেন, একটু মনোযোগ দিব, আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আমি আপনাদেরকে আমি অনেক আলোচনার মধ্যে শুরুতে আলোচনার প্রারম্ভে আমার নবী যে আমাদের মত না সেটার উপরে দুই একটা মজেজা বলার চেষ্টা করি, আজকে কি বলবো, বলবো আমার ভাইরা, বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে, আমার মতো আপনার মতো অনেক ভাই আলেম ভাই সাধারণ মানুষ বলে নবী আমার মতো, আমি নবীর মতো কত সুন্দর করে কথা বলে টক টক করে দলিল দেয়া আছে না নাই, কথা কোন কথা কোন আছে না নাই, এ যুবক তোমার পায়ে হাত রেখে বলি রে একটু অন্তরের কান লাগায় শুনো, আর নিজের আকলটা খাটায় আমার কথাটা শোনো, জুরকান ইমাম জুরকানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিরতিনার জুরকানি শরীফের পঞ্চম খণ্ডে 116 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস শরীফ নোট করেছেন, তিনি বলতেছেন আমার দয়াল নবীজির সুন্দর একটা মুজিজার কথা, আল্লাহু আকবার বলেন, হযরতে আসমা বিনতে উমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসখানা বর্ণনা করছেন, তিনি বলছেন আমার দয়াল নবীজি সাহাবাদেরকে নিয়ে জোহরের নামাজ আদায় করলেন সাহাবা নামক জায়গায়, সাহাবা জায়গার নাম সাহাবা, সুবহানাল্লাহ বলেন, সাহাবা নামক জায়গায় জোহরের নামাজ আদায় করলেন, আদায় করার পরে নবী আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন একটা কাজে, তিনি কাজের মধ্যে গেলেন নবীজির হুকুম পালনার্থে, তিনি কাজ করতে চলে গেলেন যে কোনো একটা কাজ দিলেন, সুবহানাল্লাহ বলেন, তিনি যখন কাজ করে আসলেন আসার পরে এদিক দিয়ে দয়াল নবীজি সমস্ত সাহাবাদেরকে নিয়ে আসরের নামাজ পড়ে ফেললেন, সুবহানাল্লাহ বলেন, জোহরের নামাজ পড়ে নবীজি পাঠাইলেন মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাজে,
আর তিনি ফিরে আসতে আসতে আসরের সময় হয়ে গেছে আমার নবীজি সাহাবাদেরকে নিয়ে আসরের নামাজ পড়ে ফেললেন সুবহানাল্লাহ বলেন বন্ধুরে আমার নবীজি যখন আসরের নামাজ পড়ে ফেললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো আসার পরে নবী আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মুবারকের মধ্যে নবীজির মাথা মুবারক রেখে ঘুমায়া গেলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ ও বন্ধুরে আমার এবার নবীজি যখন ঘুমায়া গেলেন এমনি করে আসরের নামাজের সময় শেষ হয়ে গেল মাগরিবের সময় চলে এসেছে আল্লাহর নবী জাগ্রত হয়ে গেলেন নিদ্রা থেকে উঠে গেলেন ঘুম ভেঙে গেল সুবহানাল্লাহ পড়েন নবী আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে আলী তুমি কি আসরের নামাজ পড়েছো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বিচলিত হন নাই তিনি সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আসরের নামাজ পড়তে পারি নাই জোরে কন্যা সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আসরের নামাজ পড়তে পারে নাই ও বন্ধুরে ও আমার যুবক ভাইরা নবীরে আমার মত কও নবীরে তোমার মত কও একটু অন্তরের কানটা লাগায় শোনো নবীর ক্ষমতা কতটুকুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কি ক্ষমতা দিয়েছেন আল্লাহু আকবার বলেন আল্লাহ নবী কি যখন প্রশ্ন করলেন নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আমি আসরের নামাজ পড়ি নাই আল্লাহর হাবিব এমনি ভাবে হাত তুললেন হাত তুলে বললেন আল্লাহুম্মা ইন্নাহু কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা আল্লাহু আকবার বলেন নবী আমার কয় আল্লাহ গো প্রাণের মাওলা আপনার আমার সাহাবী আলী আপনার এবং আপনার রাসূলের আতাতের মধ্যে লিপ্ত ছিল গো আল্লাহ আপনি মেহেরবানি করে আলী আসরের নামাজ পড়তে পারে নাই আলী আসরের নামাজ পড়তে পারে নাই আয় আল্লাহ তাআলা আপনি মেহেরবানি করে আবার সূর্যকে পুনরায় উঠিয়ে দেন আলী আসরের নামাজ পাঠ করবে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ হাদিস বর্ণনাকারী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমি নজর করে দেখলাম সূর্য তো ডুবে গেছে ওই ডুবন্ত সূর্য আবার উদিত হইতাছে আর জোরে বলেন আল্লাহু আকবার সূর্য পশ্চিম পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্তমিত যায় ঠিক কিনা বলেন বন্ধুরে কিয়ামত যেদিন হয়ে যাবে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুঁক দিবে ওই কিয়ামতের আগে কিয়ামতের দিন সূর্য কিন্তু পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক দিকে উঠবে আল্লাহ আকবার বলেন আর আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আয় আল্লাহ তাআলা আমার আলী আপনার এবং আপনার রাসূলের অনুগত্যের মধ্যে ছিল আপনার এবং আপনার হাবিবের তাআতের মধ্যে ছিল আপনি দয়া করে সূর্য উঠাইয়া দেন সাথে সাথে সূর্য উদিত হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ বর্ণনাকারী বলতেছেন আমরা নজর করে দেখলাম সূর্য আবার উদিত হলো মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন আসরের নামাজ আদায় করলেন সাথে সাথে সূর্য আবার ডুবে গেল আর জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য এক শায়ের বলতেছে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয় সুবহানাল্লাহ পড়তে মন চায় না এটা আপনার আমার নবী আমার আপনার মত নয় নবী আমার কি আপনার আমার নবী কি আপনার আমার মত আয় হায় হায় এই জন্য শায়ের বলতেছে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয় বলেন না তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয় তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি তোমার মোজে যার কথা কি শেষ করিতে
আরে খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায়, ধারালো তলোয়ারি আমরা তোমার ভিখারি, বলেন না আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, গোলবি তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি গো হরি, আমরা তোমার ভিখারি, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আয় হায় হায়, যুদ্ধের ময়দানে কাফেররা কত অস্ত্র শস্ত্র কত কিছু নিয়া মুসলমানদের বিপক্ষে অবস্থান করেছে, যুদ্ধ করেছে, ও ইমানদারেরা রে, ও আমার ইমানদার ভাইরা রে, আপনার আমার নবী সাহাবাদেরকে নিয়ে যুদ্ধ করতে গেছেন, কাফেরদের মতো এত তরবারি এত কিছু ছিল না, কিন্তু যাই ছিল যাই ছিল না কেন, যার কাছে যাই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের সাথে আছে, যার কারণে যুদ্ধের মধ্যে বিজয় লাভ করতে পারছে, ঠিক কিনা বলেন? এ বন্ধু, সবাইকে তরবারি দেওয়ার পরে একজনের তরবারি নাই, আপনার আমার নবীকে সাহাবি ডাইকা বলে, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, আপনি দয়া করে আমাকে একটা তরবারি দেন, জোরে কন্যা সুবহানাল্লাহ, নবী বলতেছে এ সাহাবি তরবারি তো শেষ, নবীজি যখন বললেন তখন সাহাবি ওই খেজুর গাছের ডালার কথা বললেন, আপনি যদি খেজুর গাছের ডালও আপনি আমাকে দেন, আপনার বরকতে সেইটা তরবারির চেয়ে আরো ধারালো হয়ে যাবে, জোরে কন সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে এসেছে এই তরবারি এতই ধারালো হয়েছে, খেজুর গাছের ডাল চিনেন? খেজুর গাছের ডাল চিনেন না? এই খেজুর গাছের ডাল এটা এত ধারালো হয়েছে, অন্যান্য তরবারির চাইতো এটা অনেক অনেক গুণ ধারালো ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর হাবিব আমাদের মত নয়, আপনি আমি দোয়া করলে সেই দোয়াটা কবুল হবে কি হবে না আপনি আমি জানি না, কিন্তু আল্লাহর হাবিব যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো জিনিস চাইতেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দিয়ে দিতেন, ঠিক কিনা বলেন? এজন্য পৃথিবীর কোন মানুষ যদি বলতো আল্লাহ আপনি আবার সূর্য উদিত করুন, সূর্য উঠায়া দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা কবুল নাও করতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার নবী আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করলেন, আল্লাহ গো, ও প্রাণের মাওলা, আমার আলী তো আপনার কাজে এবং আপনার রাসূলের কাজেই নিয়োজিত ছিল, যার কারণে আসরের নামাজের সময় চলে গেছে, আপনি দয়া করে আসরের সূর্য আবার উঠাইয়া দেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন দেখেন, আল্লাহর কোরআনেও বলেছেন, রাসূলুল্লাহর হুকুম ও আল্লাহর হুকুম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 24 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ বলেন, বলেন বিসমিল্লাহির রহমানির ইস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 24 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ইমানদারেরা, ও আমার বিশ্বাসী বান্দা বান্দির, আল্লাহ তো সবার ডাকে নাই, কাকে ডাক দিছে আপনাদের মনে মনোযোগ নাই? আমি প্রথমে কিন্তু মনোযোগ চাইছিলাম, মনে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবল মাত্র একমাত্র ইমানদারদেরকে ডাকলেন, সুবহানাল্লাহ, বলেন বোঝা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কোন কথা বলতে চাইতেছেন, সুবহানাল্লাহ, বলেন আমার বাইরা
পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বললেন, ইমানদারেরা রে, ও ইমানদারেরা তোমরা কি করো? ইস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর এবং আমার হাবিবের ডাকে সাড়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হুকুমটা কই থেকে আসছে? কথা বলেন কই থেকে? হেড অফিস থেকে। তো হেড অফিস থেকে যদি হুকুম আসে, এটা তো বান্দার উপর ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? হুকুম তো আল্লাহ করছে বান্দার উপর, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে কি দাও? সারা দাও। সুবহানাল্লাহ বলেন তো। রাসূলুল্লাহ তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে কাজে পাঠাইছিলেন, তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নুর কুল মুবারকের মধ্যে ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা কি আল্লাহর ডাক হয় নাই? আল্লাহর রাসূলের ডাক হয় নাই? আল্লাহ কি জমিনে এসে আপনারে ডাকবে? আল্লাহর প্রতিনিধি, আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব নবীর মাধ্যমেই হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 80 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লা, নবীরে মানাই হইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা, নবীর আতা নবীর অনুকরণ অনুসরণই হইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুকরণ অনুসরণ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এই জন্য আল্লাহর হাবিব দোয়ার মধ্যে বলেছেন, আল্লাহ আমার আলী আপনার এবং আপনার মাহবুব নবীর খেদমতেই নিয়োজিত ছিল। সুবহানাল্লাহ বলেন। কথাটা কি বুঝে আসছে? কথা বলেন, কথা কি বুঝে আসছে? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো কথা কয় না? আরে আপনি আমি থুতু ফালাইলে এটা কুত্তাও খায় না, রাস্তার কুকুরও খায় না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার নবী থুতু মুবারক ফেলবে, সাহাবায়ে কেরাম এমনি ভাবে হাত পাততেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন, অন্য সাহাবীরা বলতো ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন, এমনি ভাবে সাহাবায়ে কেরাম সবাই প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলেন। আর আপনার আমি আপনি আমি থুতু দেই, সেই থুতু রাস্তার কুকুরও খায় না, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর থুতু মুবারকের এত দাম ছিল, হযরতে কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের যুদ্ধে যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে ওই কাফেরদের একটা তীরের আঘাতে তিনার একটা চক্ষু মুবারক বের হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। চক্ষুটা যখন বের হয়ে গেল, তিনি নবীজির কাছে আসলেন, চক্ষুটা গালের মধ্যে লড়বর লড়বর করতেছে, এই চোট চক্ষুটাকে হাতের মধ্যে নিলেন, নিয়ে নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এই চক্ষুটাকে ভালো করে দেন। সাহাবীদের কেমন আকীদা? তখন কি ওই সাহাবি বলতে পারে না, এটা আবার নবীজির কেমনে করবো, আপনি ভালো করে দেন, শিরি কইব? এটা কি সাহাবি বুঝে নাই? কথা কয় না সাহাবি বুঝে নাই? এটা কি শিরিক? শিরিক কারে কয় বুঝেন? আয় হায় হায়, আল্লাহর সাথে যেটাকে শরীক করা হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এই ক্ষমতা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি বাবা হইছেন, আপনি মা হইছেন, আপনাকে আপনার সন্তান বলবে, বাবা আপনি আমাকে একটা সাইকেল কিনে দেন, বাবা আপনি আমাকে একটা এটা কিনে দেন, ওটা কিনে দেন, খেলনা কিনে দেন, খাতা কলম কিনে দেন, ভাত দেন, বলে কি বলে না? তো একমাত্র দিবে যিনি, চাইবো যার কাছে, তিনি কে? তো সন্তান যে বাবার কাছে চাইতেছে, বোঝা গেল বাবাকে এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতার মধ্যেই তো সাহাবায়ে কেরাম চাইতো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবিদের কেমন আকিদা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার চক্ষুটা ভালো করে দেন। নবী আমার বলে, রে সাহাবি তুমি কি চক্ষু চাও নাকি জান্নাত চাও? সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি চক্ষু চাই, চক্ষু দিবেন আপনি আর জান্নাত দিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আমার চক্ষু ঠিক করে দেন, এই চক্ষু দিয়া যদি আপনার নূরানি চেহারা মুবারক আমি দেখি, নবীজি গো জান্নাতের পিছনে দৌড়ানোর কোনো দরকার নাই, আপনি নবীজির নূরানি চেহারা মুবারক যখন দেখব, আপনার খেদমতে যখন থাকব, জান্নাত আমার পেছনে ছুটবে। সুবহানাল্লাহ বলেন। কেমন আকীদা? বললেন আপনি চক্ষু দিবেন, জান্নাত দিবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী কি আমাদের মতো বলতে পারবেন? এই সুযোগ আছে?
আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা আমার বন্ধুরা সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের কথা মনে আসেনি, কথা কয়না মনে আসেনি? এই আয়াতটা সহজে বুঝতে পারবেন আমি যদি তাফসীর থেকে একটু পেছন থেকে আসি, কথা কি বুঝছেন? আসবো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন দয়াল নবীজি রাতের বেলা সাহাবাদেরকে যখন বিদায় দিতেন তালিমের পরে, জিকির আসকারের পরে, তসবিহ তাহলিলের পরে, যখন সাহাবায়ে কেরামকে নবীজি বিদায় দিতেন ওই বিদায়ের পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনোযোগ দেন, ভাই ও ভাই আজকে যারা আসছেন এখানে আপনার দিল তার নরম করে বসেন, এটার মধ্যে তাওবার কথা আছে, কিসের কথা? কথা বলেন কিসের কথা? আপনার আমার গুণ আছে নাকি নাই? কথা কোন আছে নাকি নাই? ও বন্ধু আপনারা যারা আসছেন আপনি যদি মনে মনে ভাবেন আমি যারা, এই কথা বলিয়েন না, এটা কি? আপনি যদি মনে মনে ভাবেন আমি আর কি গুনাহ করছি, আমার পাশের জন আমার চাইতে বেশি গুনাহ করছে, কথা খেললেন, কথা খেল করেন, আমি অল্পক্ষণ আর আলোচনা করব কিন্তু মনোযোগ লাগবে। আপনি যদি মনে করেন আমি গুনাহগার, আমি আর কয়টা গুনাহ করছি, আমার পাশের জন আমার চেয়ে বেশি গুনাহগার, আমি সুদ খাই, আমি কয় টাকার সুদ খাইছি, আমার পাশের জন আমার চেয়ে বেশি খায়, আমি জিনাখুর, আমি জিনাকারী, আমি আর কয়টা জিনা করছি, আমার পাশের জন আমার চেয়ে বড় জিনাকারী। যদি এমনি ভাবে অন্য জনকে ছোট চোখ, অন্য জনকে বড় চোখে দেখেন গুনার বেলায়, আর নিজেকে নিষ্পাপ মনে করেন, তাহলে আপনার জন্য আল্লাহ পাকের রহমত নয়, আপনার দিন তো শক্ত হয়ে গেছে, কারণ পাথরের মধ্যে বীজ বপন করা যায় না। পাথরের মধ্যে কেউ বীজ বপন করে এর থেকে কি গাছ উঠে ফল দেয়? এটাতে বীজ বপন করা যায় না, এই জন্য এটা থেকে গাছের আশাও করা যায় না, ফলের আশাও করা যায় না, ঠিক কিনা বলেন? এ বন্ধু আপনার হৃদয়টারে আপনার মনটারে একটু নরম কইরা দেন, একটু নরম কইরা দেন, যদি শক্ত করে দেন তাইলে হবে না। আপনি মনে মনে ভাবেন হায় রে এখানে কতগুলি মানুষ, আমি মনে হয় সবার চাইতে বড় নিকৃষ্ট, আমি মনে সবার চাইতে বড় গুণাগার, আমি মনে সবচাইতে বড় পাপিষ্ট, আমি মনে সবচাইতে বড় গুণাগার। এমনি ভাবে যদি নিজেকে ছোট মনে করেন, আর এই ছোট মনে কইরা আপনি যদি একটা চোখের পানে পালায় দেন, নবী আমার কয় উম্মতের রে, ও উম্মতের শুনো শুনো শুনো, ওই আল্লাহর অন্তরিনিয়া যদি তোমার ওই চোখ থেকে মাছির মাথা পরিমাণ একটা ফোঁটা চোখের পানি জমিনে গাল বেবে পড়ে, ও উম্মত শুনে নাও শুনে নাও, এই চোখের পানিটা জমিনে পড়ার পড়বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। এখন কি মনটারে নরম করবেন না শক্ত করবেন? কথা কন নরম কইরা বসেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় নবীজির দরবার থেকে আয়েশা মাত্র শুইছেন, কি করছেন? মাত্র শুইছেন, গভীর মনোযোগ, শোয়ার পরপর ঘরের লাইট নিভিয়ে দিছেন, আলো নিভিয়ে দিছেন, একটা মহিলা দরজার মধ্যে আয়েশা, আল্লাহু আকবার বলেন, দরজার মধ্যে নক করলেন, একটা মহিলা ডাক দিয়ে কই রে নবীর সাহাবি আমি অমুক, আমি তোমার কাছে এসেছি, আল্লাহু আকবার বলেন। সাহাবি বয় আতঙ্ক মনের ভিতরে ভয়, আরে আরে লাইট নিবানোর পরে কেন মহিলাটা আসলো বোঝা যায়, ভিতর ভালো না, কত কিছু চিন্তা করছে, আরে আজকে যদি এই মহিলারে আমি ঘরের মধ্যে প্রবেশ করতে দেই, মনোযোগ আছে আপনাদের? এই মহিলারে যদি আমি ঘরের মধ্যে প্রবেশ করতে দেই কালকে কাফেরেরা বলবে নবীর সাহাবার চরিত্র ঠিক নাই, আমার চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে আমার নবীজির অপবাদ দিবে, ঠিক কিনা বলেন? সাহাবি ভয় পেয়ে গেলেন আর আতঙ্ক হয়ে গেলেন, আপনি আমি কইলেন আফা, আরে তাড়াতাড়ি দরজাটা মেল, ঠিক নেই আগো আফা কইতে আই নাই ঘর আইন টাইকা ঘর নিয়ে আর কত কিছু আছে না নাই, কথা কেন আছে না না? এটা আপনার মন, আপনার মনকে আপনি যেমনি পরিচালনা করবেন সেইভাবে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবীর সাহাবী
বড় ভয় পেয়ে গেলেন বড় চিন্তায় পড়ে গেলেন ব্যাপার কি লাইট নিবানোর পরে কেন আমার দরজা নক করলো বোঝা যায় খারাপ উদ্দেশ্য ঠিক কিনা বলেন আল্লাহর নবী দরজা খুলে না দরজা খুলে না ওই মহিলা বুঝতে পারছে হায় রে হায় নবীর সাহাবী হয়তো টেনশন করতেছে যার কারণে দরজা খুলে না ওই মহিলা ডাক দিয়া কয় আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা ভয় পাওয়ার কোনো কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই ওগো আল্লাহর নবীর সাহাবী আমি একটা মাসালা জানার জন্য আসছি কি দাও আল্লাহ আকবার করলে গুণ হইব আল্লাহর খুশি করার জন্য একবার বলেন তো আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া ওলী আল্লাহ আল্লাহর নবীর সাহাবীকে বললেন সাহাবী গো ও আবু হুরায়রা আমি একটা মাসালা জানার জন্য আসছি ও বন্ধু রে আমার ভাইরা রে আমার আল্লাহর নবীর সাহাবীর মনের ভিতর একটু ত্রিয়াস পাইলো একটু সান্ত্বনা পাইলো একটু শান্তি লাগলো সুবহানাল্লাহ বলেন এবার মহিলা দরজা খোলার জন্য আর বলে না দরজার বাহির থেকে বলতেছে রে আবু হুরায়রা আমার মাসালাটা হলো আমি আমি অমুক ব্যক্তির সন্তান আমার ভাইও নাই আমার আর বোনও নাই অনেক টাকা পয়সার মালিক আমি অমুক ব্যক্তির আদরের দুলালি আমি একটা খারাপ কাজ করছি রে আবু হুরায়রা আমি একটা খারাপ কাজ করছি আর সেই খারাপ কাজটা হলো আমার চাচাত ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেল আমি প্রেম করলাম নাউজুবিল্লাহ প্রেম করা কি জায়েজ জায়েজ কিছুদিন আগে দেখলাম একজন হুজুরের প্রশ্ন করছে হুজুর আগে প্রেম করলাম পরে বিয়ে করলাম জায়েজ বুনি মানে যেইতেনের লোকে প্রেম করছে এইতেনের বিয়ে করছে এটা জায়েজ নি প্রশ্ন করছে নাউজুবিল্লাহ কও সাহসটা কত বড় দেখছেন না অবস্থা মানে তো প্রেম করব সারা জারি নাই ঠিক কি না ক এই যুবক ভাইরা সাবধান হয়ে যাও আল্লাহর কালাম কি বলতেছে একটু পরে আমি তেলাওয়াত করতেছি সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের মূলত তাফসীর টান দিছি কথা কি বুঝছেন ব্যাখ্যাটার দিকে আগে আসি আমি তেলাওয়াতটা পরে করব কথা কি বুঝতেছেন প্রেম টেমের দিকে চিন্তা যেও না বর্তমান সময়ে প্রেম করার নামে প্রেমের নামে যত সব ভণ্ডামি নোংরামি ছাড়া আর কিছু না ঠিক কিনা বলেন বিবাহের আগে আবার কিসের প্রেম এগুলো নোংরা মিছার আর কিছু না লুচ্চা মিছার আর কিছু না ঠিক কি না বলেন এটা সম্পূর্ণ নিষেধ হারাম প্রেম করবা তো আল্লাহর নবীর সঙ্গে করো আল্লাহর সঙ্গে করো আউলিয়া কেরামদের সঙ্গে করো যাদেরকে পরকালে যাদেরকে তোমরা পাশে পাইবা ঠিক কি না বলেন আমার ভাইয়ারা আমার বন্ধুরা ওই মহিলা বলতেছে ও সাবি সাবি রে আমি আমার চাচাতো ভাইয়ের সঙ্গে প্রেম করলাম প্রেম করতে করতে ভালোবাসা আদান প্রদান করতে করতে এবার দেহের আদান প্রদান শুরু হয়ে গেল নাউজুবিল্লাহ বাদ দিয়ে দেহের আদান প্রদান বুঝেন না আরো বাইকে কোন যাবে মাফিল কি তা আপনারা কিছু বুঝলাম না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কথা দেহের আদান প্রদান শুরু হয়ে গেছে এই মহিলা মেয়ে বলতেছে ও আল্লাহর নবীর সাহাবী আমি কিছুদিন মেলামেশা করার পরে শারীরিক সম্পর্ক করার পরে আমি বুঝতে পারলাম আমি হামেলা হয়ে গেছি গর্ভবতী হয়ে গেছি নাউজুবিল্লাহ কোন এবার আমি যে গর্ব হয়ে গেছি আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ জানে না এবার আস্তে আস্তে স্বাভাবিক তো আমার মায়েদের আমিও কিন্তু মায়ের সন্তান মায়ের পায়ের আমার মা বোনদের পায়ে হাত রেখে বলতেছি কেউ মাইন করবেন না মা বোনদের যখন গর্ভবতী অবস্থা হয়ে যায় পেটের মধ্যে বাচ্চা আসে স্বাভাবিকত শারীরিক পরিবর্তন দেখা যায় ঠিক কিনা বলেন আস্তে আস্তে পেট একটু ফুলে যায় খাবার খাইতে পারে না অনেক মা বোনেরা বমি করে ঠিক কিনা বলেন এ বন্ধু যখন শারীরিক পরিবর্তন দেখা যাচ্ছে ওই মহিলা বুঝতে পারলেন আমার আব্বার টাকা পয়সার অভাব নাই আমার ভাইও নাই বোনও নাই আমার আর কেউ নাই কিন্তু আমার বাবার যে সম্মান আছে সবকিছু এখন নষ্ট হয়ে যাবে মানুষ যদি জানবে উমুক বেটার মেয়ের বিবাহের আগে সন্তান হয়ে গেছে সন্তান প্রসব করছে আমার তো বিবাহ হবেই না আমার পিতা মাতার সম্মান ঠিক থাকবে না ঠিক কিনা বলেন এই চিন্তা ভাবনা করে ওই মহিলা ওই মেয়ে
জঙ্গলে চলে গেলেন কারোর কাছে কোনো জিনিস না বলে রাতের বেলা জঙ্গলে চলে ওই মহিলাই কিন্তু আবু হুরায়রার কাছে আসছে মাসালাটা জানতে যাইতাছে কথা কি বুঝছেন ওই মহিলা জঙ্গলে চলে গেছে জঙ্গলে যাওয়ার পরে জঙ্গলে কিছুদিন থাকার পরে ওই সন্তান প্রসব করেছে কত সুন্দর ফুটফুটে একটা ছেলে সন্তান সুবহানাল্লাহ বলেন একটু মনোযোগ দেন একটু মনোযোগ দেন সন্তানটা যখন প্রসব করলো ইজ্জত সম্মানের দিকে তাকায়া আর ভাবতে লাগলো এই সন্তান যদি আমি বড় করি আর এই সন্তান নিয়ে যদি জনসমুদ্রে যায় মানুষের কোলাহলের মধ্যে যায় আমাদের সমাজে আমাদের গ্রামে ফিরে যায় তাহলে বলবে এই যার সন্তান হারামজাদার মা ঠিক কিনা বলেন কথা কয় না ঠিক কিনা এই চিন্তা করে সে বাচ্চাটারে গলা টিপে হত্যা করলো জোরে কন্যা উযুবিল্লাহ এ বন্ধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ওগো আল্লাহর নবীর সাহাবী আপনি বলে দেন আমি এই দুইটা অপরাধ করছি এক নম্বরে হলো আমি প্রেম তো করছি করছি শারীরিক আদান প্রদান হয়ে গেছে প্রেম ভালোবাসার মাঝখানে আমাদের মিলন হইতো সেখান থেকে বাচ্চা উৎপাদন হয়েছে বাচ্চা হয়েছে সেই বাচ্চাটাকেও আমি গলা টিপে মেরে ফেলেছি এখন আমি যদি তাওবা করতে চাই আমি যদি আর কোন অপরাধ না করি ও আল্লাহর নবীর সাহাবী আমার কি ক্ষমা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবে এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘর থেকে আস্তে করে আয়েশা দরজার কাছে এসে দরজাটা খুললেন খুইলা বলে মা গো মা ও আমার মা আপনি যে দুইটা অপরাধের কথা বলছেন মারাত্মক অপরাধ আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই গুনার ক্ষমা করবে না আপনার তাওবা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করবে না জোরে কর না আল্লাহু আকবার এই কথা শোনার পর ওই মহিলাটা দেখলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো মহিলাটা তার শরীরের মধ্যে এমন ভাবে তার নখগুলি বড় হয়ে গেছে এই বড় নখগুলি দিয়া চেহারাটার মধ্যে শরীরের মধ্যে খামদাইতে লাগলো আশ্রাইতে লাগলো আশ্রাইতে আশ্রাইতে কয় আমার যদি ক্ষমা না হয় এই জীবন রাইখার কি হবে রে আমি কত বড় অন্যায় করছি এই বলে মহিলাটা চলে গেল কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাতের মধ্যে আর ঘুম হয় না তিনি আর রাতে ঘুমাইতে পারেন নাই কারণ যে দৃশ্য দেখছে তিনি মনে মনে ভাবতে লাগলেন আমি যে মাসালাটা বললাম আমি যে মাসালাটা তাকে বলে দিলাম জানি না এটা আমার সঠিক হইল কিনা আমার বড় ভয় লাগতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে আর ঘুম নাই সারাটা রাত্র এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক চোখের মধ্যে কোনো ঘুম নাই হঠাৎ করে মসজিদের নবীর মধ্যে বলে উঠলো আসসালাতু খায়রুম মিনান নাওম মসজিদে নববীর মধ্যে যখন বলে উঠলো মুয়াজ্জিন ঘুম থেকে নামাজ উত্তম আর ঘুমায়ও না আর ঘুমায়ও না পশু পাখি গুলিও ওই গাছপালার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকাডাকি করতেছে কিচিমিচি করতেছে সুবহানাল্লাহ বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলদি করে উঠলেন ওইটা উযু করলেন উযু কইরা মসজিদ নববীতে গেলেন কারণ তিনার তো শান্তি নাই মনের ভিতরে আরে কি মাসাল আমি বললাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি আমাকে ক্ষমা করে কিনা তিনি মসজিদ নববীর মধ্যে ফজরের নামাজ পড়লেন ইমামতি করছেন আপনার আমার নবী কন্যা সুবহানাল্লাহ ইমামতি করলেন অন্যদিন দেখা যায় আল্লাহর নবী ফজরের নামাজের পর সাহাবাদেরকে নিয়ে তাসবিহ তাহলিল পড়েন জিকির আজকার করেন বিভিন্ন আলাপ আলোচনা করেন কিন্তু আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম পিরানোর সাথে সাথে নবীজি পেছন দিকে ফিরে গেলেন পেছন দিকে ফিরে বলতেছেন আজকে কি কেউ তোমাদের মধ্যে কেউ কি আছো আমারে কোনো প্রশ্ন করবা আর জোরে বলেন আল্লাহু আকবার নবীজি নবীজি উম্মতের খবর জানে কি জানে না কথা কয় না জানে কি জানে না সূরা তাওবা কোন সূরা
কথা কোন না কোন সূরা সূরা তাওবার 105 নাম্বার আয়াত বাড়িতে খুইলা দেখবেন সেই জায়গার মধ্যে বলে দিয়েছেন বান্দার আমল বান্দার মনের এই আমলগুলো আমল কি দেখা যায় কথা কোন আমল দেখা যায় আমল দেখা যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার সাথে সাথে সকলে পড়েন বিসমিল্লাহির আবার পড়েন একবার বিসমিল্লাহ পড়লে কয়টা সওয়াব হয় জানেন কথা কোন না কতগুলি সওয়াব হয় 19 টা হরফ যদি 10 টা করে নেক দেয় তাহলে কয়টা নেক 100 কথা কয় না 190 টা ঠিক কিনা বলেন পড়েন বিসমিল্লাহির রহমানির وقل اعملوا فسرى الله عملكم ورسوله والمؤمنون গোষণাটাকার কথা কর না ঘোষণাকার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে ও বান্দা তোমরা আমল করো আমল করে যাও এবার বলেন আমল কয় প্রকার কথা কোন আমল কয় প্রকার আমল হলো দুই প্রকার এক নম্বরের আমল হলো নেক আমল আর এক নম্বরের আমল হলো বদ আমল ঠিক কিনা বলেন আমার আল্লাহ বলেন বান্দারে ও বান্দা তোমরা আমল করো আমল করে যাও সেই আমল দেখবো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে আমার নবী দেখবে ওয়াল মুমিনিন আয় আউলিয়ায়ে মুকাররিমিন চিল্লায় বলেন সুবহানাল্লাহ আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল দেখে সুবহানাল্লাহ বলেন এই আমল দেখে আল্লাহর নবীও সুবহানাল্লাহ বলতে মন চায় না শুধু তাই নয় আল্লাহর কালাম বলতেছে গোমর ফাঁস কইরা দেমু আজকে বাংলাদেশের মধ্যে নয় গোটা বিশ্বের মধ্যে শানের রিসালাতের মধ্যে আগুন ধরছে ঠিক কিনা কোন আল্লাহ দেখে এমন কথা বললে কারু কোনো বিশ্বাস হয় না কিন্তু আল্লাহর হাবিব দেখছে বললে অনেকে মাথা পাগল হয়ে যায় ঠিক কিনা আরে আমি কমু কি আল্লাহ দি কয় সুবহানাল্লাহ বলেন আমার আলোচনা যদি ভুল হয় মাইকের আওয়াজ যত দূর যায় যারা আমার আলোচনা শুনছেন যদি ভুল হয় স্টেজে আসেন আয়েশা বলেন হুজুর মিথ্যা কথা কেন কন আর আমার আলোচনা যদি ঠিক থাকে তাহলে আপনি কেন মানবেন না আপনি যদি ইমানদার হন তাহলে অবশ্যই মানতে হবে ঠিক কিনা বলে আমার ভাইয়েরা আমার বন্ধুরা শুধু আল্লাহ দেখে না মানুষকে শুধু শুধু ভুল বুঝায় আল্লাহর নবী তো আমাদের মতো মানুষ আল্লাহর নবী আবার অন্তরের খবর কেমনে জানে নাউজুবিল্লাহ আমার আল্লাহ কয় আমল তো দেখা যায় না বান্দারে ও বান্দা সেই আমল দেখে আমার নবী হুজুর কোন সুবহানাল্লাহ ও রাসূল আমার রাসূল দেহে হুজুর কোন সুবহানাল্লাহ এরপর বলেন ওয়াল মুমিনুন আমার আল্লাহ কয় মুমিন বান্দা যারা এই মুমিনের তাফসীর হচ্ছে চায় আউলিয়ায়ে মুকাররিমিন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বন্ধু যারা রয়েছে আউলিয়া কেরাম যারা রয়েছে আল্লাহর ওলি যারা রয়েছে তারাও দেখে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য প্রায় সময় দেখবেন আমি আমার একটা আমার পীর মুর্শিদ সম্পর্কে ছোট্ট একটা ওয়াকে আমি আপনাদের সামনে বলি একটু মনোযোগ দেন আমি একদিন পূর্ণমতি একটা মাহফিল পূর্ণমতি নাম শুনছেন গুরুচং পূর্ণমতি বাগানবাড়ি এদিকে আমার একটা মাহফিল ছিল ভাইরে ভাই মানুষ বলতে তো ভুল ঠিক কিনা বলেন কোনো এক কারণে আমি যে আলোচনাটা করছিলাম ওই আলোচনার মধ্যে আমার একটু খটকা লেগে গেছে আমি যে তেলাওয়াত পাঠ করেছি তেলাওয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমার ভুল হয়ে গেছে আমি বলতে পারতাছি না কিন্তু আমি ভাবতেছি সঠিকই বলছি কথা কি বুঝছেন আমার পিসা বুজুর মিথ্যা কথা বলে কোরআন আমার সামনে আমি যেই না মাত্র কল্পবাস খানকা শরীফে আসলাম আসার পরে কয় কোনো কিছু কইতেছে না ওনারা কিন্তু আল্লাহর বলি যারা হবে ইশারা ইঙ্গিতে কথা বলবে আপনার আকল দিয়ে আপনি বুঝবেন ঘটনা হেনে ঘটছে কথা বুঝেন নাই আমার সাথে সাথে যেই মাত্র হুজুরের কাছে গেলাম রাতের তখন প্রায় একটা না জানি দুইটা বাজে আমার হুজুর ডাইকা নিয়ে কমিনহাজ কোরআন শরীফটা নেও
সুবহানাল্লাহ পড়তে মন চায় না কুরআন আমার হাতে আমি কিন্তু মাটির নিচে যাব ও বন্ধু কলিজা বাইটা যায় যারা আল্লাহর আউলিয়া কেরামদেরকে ওলিদেরকে নিয়ে মন্তব্য করে আর নবীর মর্যাদা তো গগনচুম্বী ঠিক কিনা বলেন আমার হুজুর বলতেছে মিনহাস এই কোরআন শরীফটা না কোরআন শরীফটা না আমার পড়ে আমি যেই যেই আয়াতে কারিমা ওই ওয়াজের মধ্যে পাঠ করছি আমার হুজুর আমার জিজ্ঞেস করে নাই কিছুই বলে নাই আমার কই উমুক সূরার এত নাম্বার আয়াতটা নাও নিলাম নেওয়ার পরে কয় তেলাওয়াত করো তেলাওয়াত করার পরে আমার হুজুর বলতেছে মিনহাজ রে ও মিনহাজ তুমি তো এই আয়াতের আলোচনা বিভিন্ন জায়গায় করো আমি একটু অর্থটা তুলি আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণটা করি তুমি একটু শোনো সুবহানাল্লাহ বলেন অর্থাৎ আমার হুজুর আমারে এটা রাতের বেলা অর্থ তুইলা পাই টু পাই আমাকে পার্ট পার্ট আমারে বুঝাইলেন সুবহানাল্লাহ বলেন আমার কি বুঝার বাকি আছে এই যে অক্ষণে আমি আলোচনা করে আসলাম প্রধান বক্তা ছিলাম রাত্র ১২টার দিকে আমারে ছাড়ছে আমি কল্পবাস ব্রাহ্মণপাড়া কল্পবাস খানকা শরীফে আসতে আধা ঘন্টা ৪০ মিনিটের মতো সময় লাগছে হুজুরের মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়ার দিকে যখন আমি আসলাম আসার পর পর আমাকে একই আয়াত পাঠ করতে বলতেছে তো আমি যে ওইখানে অর্থ করছি তাফসীর করছি আর হুজুর যে করছে দুইটার মধ্যে একটু পার্থক্য হয়ে গেছে আমি বুঝতে পারছি আমি মাহফিল আজকে ভুল করছি আমারে সংশোধন করাই দিছি আর জুরবান আল্লাহু আকবার আল্লাহু আকবার হক্কানি পীর মুর্শিদ হলে হক্কানি আউলিয়া কেরাম হলে আপনার চেহারার দিকে তাকাইলে কইতে পারে আপনি আজকের দিনে কি করছেন আর কি না করছেন কথা কি বুঝছেন কথা বুঝেন নাই ওহাবীরা আর কত আমাদেরকে ডিস্টার্ব করবে বলবেন সূরা তাওবার ১০৫ নম্বর আয়াত পড়ো শোনামনি তারপরে তুমি বুঝবা ঠিক কি না বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা কুরআন হাদিসের কথাগুলি তারা গোপন করে ঠিক কি না বলেন গোপন করে করে মানুষকে পথভ্রষ্ট করে মানুষের ঈমান চুরি করে ভাই রে ও ভাই এই জন্য আমি প্রায় সময় বলি তুমি তোমার আকলকে খরচ করো তুমি যদি তোমার আকলকে খরচ করে চলতে পারো রে যুবক এই ফেতনা বাজাদের যুগে তোমার ঈমান কেউ চুরি করতে পারবে না পারবে না পারবে না ঠিক কি না বলেন মনে আসেনি কোথায় ছিলাম মনে আছে নি আল্লাহর নবী আজকে ফজরের নামাজ পড়ার পর আল্লাহ নবী সালাম পিরানোর সাথে সাথে বলতেছে আজকে আজকে কি কেউ আছে এখানে আমারে কোনো প্রশ্ন করবা অন্যদিন তসবি তালিল পরে সাহাবাদেরকে নিয়ে জিকির আসকার করে মাসলা মাসাল বিভিন্ন আলাপ আলোচনা করে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার পরে সাহাবীদেরকে ডেকে বলছেন সাহাবীরা রে ও আমার সাহাবীরা কারো কোনো প্রশ্ন আছে কিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ ও গো মায়ার নবী দয়ার নবী আমার একটা প্রশ্ন আছে গো নবী কালকে রাত্রে আমি ঘুমাইতে পারি নাই কি মাসালা জানি আমি দিছি আমার মাসালাটা সঠিক না বেঠিক আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এমনি ভাবে আপনার এখান থেকে যখন আমি বাড়িতে গেলাম যাওয়ার পরে যখন ঘুমানোর জন্য রুমের ভিতরের আলোগুলো নিবাইয়া দিলাম নিবাইয়া দেওয়ার পরে আমি দেখতে পাইলাম একটা মহিলা আয়েশা দরজার মধ্যে নাড়া দিছে দরজার মধ্যে আওয়াজ করছে আমি উঠলাম উঠার পরে মহিলা এই 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 আমি আবার বলতে হইব বললে সময়ের দরকার না মহিলা জানতে চাইছে ইয়া রাসূলুল্লাহ সে এই 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 ধরনের দুইটা বড় অপরাধ করেছে ইয়া রাসূলুল্লাহ তার কি কোনো ক্ষমা হবে আমি তাকে বলছি তোমার কোনো ক্ষমা নাই তোমার জন্য কোনো তাওবা নাই আল্লাহর নবী করে রে আবু হুরায়রা ও আবু হুরায়রা রে তুমি কল্লা কি কল্লা কি আরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু এত রহমান এত রহিম গতকাল রাতে এক একটা আয়াত কারিমা হযরত জিবরাইল আলাইহিসসালাম নিয়ে আসছে আমি নবীর কাছে আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলা فأولئك يبدل الله
اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন ইল্লা মান তাবা যারা তাওবা করে তারা সারা খেয়াল করেন গভীর মনোযোগ এখানে আরেকটু কথা বলা লাগে এটা হলো সূরায়ে ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমা কিন্তু সূরায়ে ফুরকানের 69 এবং 68 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন পূর্বের আয়াতগুলোর মধ্যে বলে দিয়েছেন যারা আল্লাহর সঙ্গে শরীক করে যারা আল্লাহর সঙ্গে শরীক করে এবং বিনা কারণে মানুষকে হত্যা করে এবং জিনা করে তাদের শাস্তি হবে ডাবল জোরে কর নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ পূর্বের দুই আয়াতের মধ্যে আল্লাহ এই কথাগুলো বলছেন যারা এই এই কাজগুলো করবে রে তাদের শাস্তি হবে ডাবল জোরে কর নাউজুবিল্লাহ এরপর আল্লাহ বলে দিলেন ইল্লা তবে হা মান তাবা যারা তওবা করে সুবহানাল্লাহ বলেন যারা তওবা করে ও আমানা এবং যারা বিশ্বাস করে ঈমান আনে ও আমিলা আমালান সলিহা এবং নেক আমল করে জোরে কোন সুবহানাল্লাহ যারা ঈমান তওবা করে ঈমান আনে তারপরে কি করে আমলে সলিহা নেক কাজ করে কার কথা তাদের বেলায় কি বলতেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমার আল্লাহ কয় ও ইমানদারেরা কত মজার কথা আমার আল্লাহ কয় তাদের গুনাহগুলিকে আমি আল্লাহ পাক করব ইউবাদদিলুল্লাহু আমি আল্লাহ বদল করে দেব সুবহানাল্লাহ বলেন বদল করবে কে আল্লাহ গুনাহগুলিকে বদল করে সাইয়্যাতিহিম হাসানাত তাদের গুনাহগুলিকে বদল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবে পরিণত করে দেব জোরে কোন সুবহানাল্লাহ আপনি তওবা করছেন আপনি গুনাহ করছেন পাপ করছেন আপনার গুনাহ হইছে মনে করেন 1 কোটি কয় কোটি কথা কোনা কয় কোটি 1 কোটি গুনাহ লই আপনি আবার তওবা করছেন আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন ক্ষমা চাইছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন বান্দারে ও বান্দা তোদের জন্য সুখবর আমি আল্লাহ জানায় দিলাম গুনাহগুলি এখন সওয়াবে ফালদাইয়া দিলাম সুবহানাল্লাহ বলেন লাভ না লস তওবা করলে লাভ না লস কেমন লাভ গুনাহ সওয়াব হয়ে যায় কে বলছে ও মামা কথা কোনে কে বলছে আমি কইলে দেন ফিটটা টেস্ট দেন নামাইলে নইলে হ্যাঁ খাইয়ার কাম ফার না এত দিন ধরে গুনাহ করলাম আরে গুনাহ বলে সওয়াব হয়ে গেছে এমন কি আমি কইছি না আল্লাহ এখন মানতে অসুবিধা আছে এখন তওবা করার দরকার আছে না নাই কথা কোনে আছে না নাই হায় 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 গুনাহগুলি সওয়াবে পরিণত করে দিবেন আমার আল্লাহ কত সুন্দর ঘোষণা ও যুবক ভাইরা কত গুনাহ করছো ও মুরব্বী বাবারা নিজের শরীরের দিকে একটু তাকায়া দেখেন আপনিও এক সময় যুবক ছিলেন আপনার শরীরেও রক্ত টকবক টকবক করত আপনার শরীরেও শক্তির অভাব ছিল না এখন তাকায়া দেখেন শরীরের চামড়াটা কেমন যেন ঢিলা হয়ে গেছে আপনি কেমন যেন আগের মতো চলতে পারেন না কাজকর্ম করতে পারেন না ও মুরব্বী বাবারা রে আপনাদের পায়ে আমি গুনাহগার হাত রেখে বলে যাই এখনো সময় আছে তাওবা করেন রাতের অন্ধকারে পশু পাখিরাও ঘুমায় আপনার ছেলে ঘুমায় আছে আপনার মেয়ে ঘুমায় আছে আপনার পরিবার পরিজন স্ত্রী পুত্র সন্তানেরা সবাই ঘুমায় আছে আপনি রাতের বেলা উঠেন উইটা আল্লাহর কাছে ফরিয়াদ করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সারা জীবনের গুনাহগুলি তো মাফ করবে তো করবে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমার আল্লাহ কয় গুনাহগুলি আমি আল্লাহর সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব জোরে কোন সুবহানাল্লাহ কেন পরিবর্তন করবে আল্লাহ বলতেছেন কেন পরিবর্তন করবেন আল্লাহ গুনাহগুলি কেন পরিবর্তন করবেন আল্লাহ বলতেছেন ওয়া কানাল্লাহু গাফুরুর রহিম আমার আল্লাহ কয়
আমি আল্লাহ হই নাম গফুর অর্থাৎ ক্ষমাশীল দয়ালু জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার ভাইরা রে আমার আলোচনাটা হুজুর তো চলে আসছে আমি তো আলোচনাটা করাটা ঠিক হয় না কিন্তু আরেকটা কথা মনে হয়ে গেছে মুসলিম শরীফের মধ্যে এসেছে ঈমান অধ্যায়ের মধ্যে আল্লাহর কালামের মধ্যে যে শুধু পাওয়া যায় গুনাহ পরিবর্তন গুনাহ সব দ্বারা পরিবর্তন করবে শুধু তাই নয় মুসলিম শরীফের হাদিস এসেছে আল্লাহর নবী বলেন আমি ওই ব্যক্তিকে জানি আমি ওই ব্যক্তিকে আপনাদের মনোযোগ নাই রাগ করতেছেন আপনাদের মনোযোগ চাইতেছি খেয়াল করেন আল্লাহর নবী বলেন আমি জানি ওই ব্যক্তিকে জানি কোন ব্যক্তিকে যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতের মধ্যে প্রবেশ করবেন জাহান্নাম থেকে বের হবেন এবং জান্নাতের মধ্যে প্রবেশ করবেন কোন সময় কোরআন হাদিসের আলোচনা আছে কোন ব্যক্তি আসলে নাসানাসি করলে এটা ভাল লাগে দেখতে ভাল লাগে এটার চেয়ে কোন উত্তম কথা আছে কথা কোন আছে এই কথাটা বলে শেষ করে দিয়েছে আমার ভাইজানের কাছে আমি আমি বিষয়টা একটু বেয়াদবি বিচার না নাই কারণ হলো আসলে কথার প্রসঙ্গে যখন চলে আসছে আলোচনা কিন্তু চলে যাচ্ছে কথা বুঝেন নাই হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন আমি ওই ব্যক্তিকে জানি যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সব শেষে জান্নাতে প্রবেশ করবে এবং সব শেষে জাহান্নাম থেকে বের হবে অর্থাৎ জাহান্নাম থেকে বের হইয়া সে সব শেষে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় গুনাহগুলিকে একদিকে রাখবেন এক মিনিট লাগবে মনোযোগ দেন আর ছোট ছোট গুনাহগুলি তার সামনে তুলে ধরবে হায় 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 ছোট ছোট গুনাহগুলি তার সামনে দয়রা বলবে বান্দারে ও বান্দা তুমি এই উমুক দিন উমুক দিন উমুক উমুক জায়গায় এই এই পাপগুলো করছো গুনাহগুলো করছো আমরা বান্দা দুনিয়ার জমিনে কত পড়র পড়র লড়র গড়র কত বাবুগিরি দুনিয়ার জমিনে ঠিক কিনা বলেন হাসরের ময়দানে কোনো উপায় থাকবে না কোনো উপায় থাকবে না আপনি আমি কিন্তু স্বীকার করতেই হবে ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলেন ওই বান্দা বিনয়ের সাথে স্বীকার করে নেবেন আল্লাহ গো ও প্রাণের আল্লাহ আমি অমুক দিন অমুক দিন অমুক অমুক জায়গায় গোনাগুলি করছি আল্লাহ আকবার বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথার উত্তরে খুশি হয়ে যাবেন কারণ তে স্বীকার করছে সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ কয় বান্দারে ও বান্দা তোমার যে গুনাহগুলি আছে আমার ওই বান্দায় কিন্তু তখন ছোট গুনাহগুলির কথা এভাবে ধরছে ওই বান্দায় আতঙ্কে থাকবে আর আমার বড় গুনাহগুলি তো এখন আমার ধরা হইব বড় গুনাহগুলিও তো আমার সামনে তুলে ধরবে আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে ও বান্দা শুনে নাও তুমি যে উত্তর দিলা তুমি যে শিকার হয়ে গেলা শিকার হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলাম সন্তুষ্ট হইয়া তোমার গুনাহগুলি সওয়াব দ্বারা পরিবর্তন করে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ যাও 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 তুমি জান্নাতে প্রবেশ করো জোরে কোন সুবহানাল্লাহ তাহলে বুঝতে পারলাম কোরআনের আয়াত দ্বারাও বুঝতে পারলাম গুনাহ করার পরে যদি ক্ষমা চাই তাওবা করি তাহলে রব্বুল আলামিন সেই গুনাহগুলি সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবে হাদিস শরীফের মধ্যে পাইলাম বলেন তো দেখি তাওবা করার দরকার আছে নাকি নাই কিন্তু আমরা এমন আল্লাহর বান্দা আমরা তওবা করতে আমাদের লজ্জা লাগে এত সুযোগ আল্লাহ করে দিয়েছে তওবাকারী আল্লাহ পছন্দ করে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন কিন্তু আপনি আমি এত বড় জমিদার হইছি তওবা করতে রাজি না গুনাহ করলে করছি সমস্যা নেই বেড়াগিরি ঠিক আছে ঠিক কিনা কর এগুলো একটু পাল্টান ভাই আপনাদের পায়ে হাত রেখে বলে যাচ্ছি আমি আর আলোচনা সামনের দিকে পাচ্ছি না মূল কথা হলো আমার নবী কোনোদিন আমাদের মতো কথা কয় না আমাদের মতো এবং পাপ হয়ে যাচ্ছে গুনাহ হয়ে যাচ্ছে ক্ষমা চাইবো কার কাছে তওবা করব তওবা করলে কবুল করবেন কে কবুল করবেন তো করবেন আমাদের গুনাহগুলি সওয়াবে পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ বলেন এত সুন্দর সুখবর পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করুক সকলে বলি আমিন এই বলে আমার অগোছালো বক্তব্য আমি এখানে শেষ করছি আমার জন্য সবাই দোয়া করবেন আপন মুনিবের গোলামি যেন করতে পারি